নমস্কার, আপনারা দেখছেন স্থানীয় সংবাদ। আজ 31 মে সারাদিনে ঘাটাল মহকুমায় কোথায় কি ঘটল তা আমরা আপনাদের কাছে তুলে ধরতে আমি মৌসুমী মুখোপাধ্যায় এই মুহূর্তে রয়েছি আপনাদের সাথে। আগামীকাল থেকে ঘাটাল মহকুমায় বিভিন্ন রুটে অল্প সংখ্যক বাস চলাচল করবে। বাস মালিকেরা জানান, হাওড়া ও ডানলপ রুটে অল্প সংখ্যক বাস চালানো হবে, পরে পরে এই বাসের সংখ্যা আরও বাড়ানো হবে। তবে ট্রেন না চলার জন্য পাঁশকুড়া রুটে বাস চলাচল করার সম্ভাবনা কম, যদিও তৃণমূল নিয়ন্ত্রিত পরিবহন শ্রমিক সংগঠনের কর্মকর্তারা জানিয়েছেন। রিপোর্টে তৃপ্তি পাল কর্মকার। আগামীকাল 1 জুন থেকে সমস্ত রুটে গাড়ি চলাচল করবে, যাতে করে সুস্থভাবে গাড়িগুলো যাতায়াত করতে পারে, সেই বার্তা আমাদের শ্রমিক দিকে দেওয়া হয়েছে। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান, করোনা আতঙ্কের মাঝেই দল বদল। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের হাটপুকুর এলাকার আজ 31 মে বিজেপি কর্মীদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন জাড়া অঞ্চলের তৃণমূলের অঞ্চল সভাপতি মজিবুর রহমান। মজিবুর রহমান জানান, প্রায় 50 জন বিজেপি কর্মী আজ বিকেলে তৃণমূলে যোগদান করেন। রিপোর্টে তনুব ঘোষ। মমতা ব্যানার্জির উন্নয়নে মুগ্ধ হইয়া তৃণমূল কংগ্রেসের সেচ দপ্তরের ওয়ার্ক অর্ডার দেওয়া ঘাটাল মহকুমার গোমরাই পায়রাশি চন্দ্রেশ্বর খাল খনন কার্য শুরু হয়েছে গত কয়েকদিন আগে। আজ ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির এক প্রতিনিধি দল খাল এলাকা পরিদর্শন করেন। প্রতিনিধি দলে ছিলেন কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক, দেবাশিস মাইতি ও কোষাধ্যক্ষ অঞ্জন জানার সদস্য লক্ষণ সাউ, কেশি মণ্ডল প্রমুখ। প্রসঙ্গত উল্লেখ্য, ঘাটাল মাস্টার প্ল্যানের অন্তর্গত উপরোক্ত 3টি খাল সংস্কারের জন্য সেচ দপ্তর 26 কোটি টাকা মঞ্জুর করেছে। লকডাউন পরিস্থিতিতে এই কাজের অনুমতি মেলায় দ্রুত গতিতে সেই কাজে হাত দিয়েছে দপ্তরের ঠিকাদারেরা। কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক বলেন, আগামী বর্ষার আগেই খাল সংস্কারের কাজ যাতে সম্পূর্ণ শেষ হয় সে ব্যাপারে শীঘ্রই দপ্তরের এসডিওর সাথে দেখা করে স্মারকলিপি দেওয়া হবে। এ বিষয়ে দেবাশিস মাইতি কী বলেছেন শুনে নেব। রিপোর্টে জগদীশ মণ্ডল, অধিকারী। আমরা দেখেছি মোটামুটিভাবে যতটা কাটাই হয়েছে তার মধ্যে মানুষের গ্রিভেন্সও কম, অভিযোগও কম এবং কাজটা প্রায় 80%। জেলার বিভিন্ন কোয়ারেন্টাইন সেন্টারগুলি পরিদর্শন করেছে ডিস্ট্রিক্ট র্যাপিড রেসপন্স টিম। রিপোর্টে মনসারাম কর। সামনের সপ্তাহে 6 জুন রয়েছে দাসপুরের চেচুয়াহাটের 14 জন বীর সংগ্রামী যুবকের আত্মবলিদান দিবস। অথচ সেই স্মৃতি মঞ্চটি নোংরা আবর্জনা সহ জলকাদায় ভরে রয়েছে, তবুও ভ্রুক্ষেপ নেই প্রশাসনের। উল্লেখ্য, 1930 সালে 6 জুন ইংরেজদের গুলিতে 14 জন যুবক দাসপুরের কংসাবতী নদীর পাড়ে শহীদ হয়েছিলেন। তাঁদের স্মৃতির উদ্দেশ্যে দাসপুরের চেচুয়াহাটে এই শহীদ স্মৃতি মঞ্চটি নির্মিত হয়েছিল। রিপোর্টে শ্রীকান্ত ভূঁই। সামনেই বর্ষা, বর্ষার ভরা নদীতে মনসুকা, ঝুমি নদীতে বাঁশের পুল টেকে না, তখন নৌকাই একমাত্র ভরসা। তাই এখন থেকেই নৌকা মেরামত করতে প্রস্তুত থাকছে ঘাট মালিকরা। রিপোর্টে কুমারেশ জানক। জাদু দেখিয়ে করোনা সচেতনতায় পথে নামলেন ঘাটালের ম্যাজিশিয়ান এস কুমার। একই সঙ্গে স্যানিটাইজ করলেন বেশ কিছু এলাকা, বিলি করলেন মাস্ক ও সাবান। আইডিয়াল ম্যাজিক শোয়ের কর্ণধার স্বপন হাজরা হরফে এস কুমার সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে আজ ঘাটালের মনোহরপুর সংলগ্ন 6টি কোয়ারেন্টাইন সেন্টারে থাকা মানুষজন সহ স্থানীয় 100+ বাসিন্দাদের মাস্ক ও সাবান দিলেন। সেই সঙ্গে ওই কোয়ারেন্টাইন সেন্টারগুলি সহ মনোহরপুর বাজার ও সংলগ্ন এলাকা স্যানিটাইজ করা হয়। স্বপনবাবু বলেন, এই ক্ষুদ্র উদ্যোগে সমাজের উপকার হলে তার খুবই ভালো লাগবে, এই কর্মসূচি ধারাবাহিকভাবে চালাবেন বলে তিনি জানান। রিপোর্টে অরুণাভ বেরা। বিরল প্রজাতির কচ্ছপে বন দপ্তরের হাতে তুলে দিতে উদ্যোগ নিলেন দাসপুরের বাসিন্দা। রবিবার সকালে জলাশয়ের পাশে থেকে এক কচ্ছপকে উদ্ধার করে বন দপ্তরে খবর দিলেন দাসপুরের 2 নম্বর ব্লকের ভগবানচক গ্রামের বাসিন্দা শান্তনু সাউ। শান্তনুবাবু জানিয়েছেন, কচ্ছপটি দেখে তার মনে হয়েছে সাধারণ নয়, তাছাড়া আবার তার এলাকায় একে ছেড়ে দিলে মেরে ফেলতে পারে যে কেউ। তাই তিনি সুলতাননগর বিট অফিসে খবর দিয়েছেন বন দপ্তর যাতে কচ্ছপটি উদ্ধার করে। খবর পেয়ে আজ বিকেল 5:30 নাগাদ বন দপ্তর ওই কচ্ছপ উদ্ধার করে। রিপোর্টে ইন্দ্রজিৎ মিশ্র।
নিয়মিত তামাক বা তামাকজাত দ্রব্য সেবন পরোক্ষভাবে আপনার পরিবারকে ভাতে মারে, কারণ নিয়মিত তামাকের আসক্তি আপনাকে মৃত্যুর দিকে নিয়ে যায়। রবিবার বিশ্ব তামাক বর্জন দিবসে এবার সেই ভাতের চালেই জ্বলন্ত সিগারেটের ছবি এঁকে তামাকজাত দ্রব্যের বর্জনের আবেদন রাখলেন দাসপুরের রাজনগরের এক কলেজ পড়ুয়া মৃণাল কান্তি জানা। ক্ষুদ্র এই চালে এমন শিল্প সৃষ্টির মাধ্যমে সমাজ সচেতনতায় মুগ্ধ সারা জেলা। রিপোর্টে সৌমেন মিশ্র। ঘাটাল মহকুমা হাসপাতাল চত্বরের আলো স্বাভাবিক হলো। আজ থেকে হাসপাতাল চত্বরের লাইটগুলি স্বাভাবিক হয়েছে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, উমফুনের ঝড়ের পর থেকে হাসপাতাল চত্বরের দিনের বেলা লাইট জ্বলত, রাতে লাইট নিভে থাকত, ফলে রাতে বন্ধ থাকার জন্য হাসপাতালে আগত মানুষজনের খুবই অসুবিধে হচ্ছিল। এতদিন ধরে নার্স ও চিকিৎসকদের কোয়ার্টারে যেতেও সমস্যা হচ্ছিল, সেটা আজ থেকে স্বাভাবিক হলো। রিপোর্টে শম্পা পাল। রুটির জোগাড়ে ভিন রাজ্যে গিয়ে বাড়ি ফিরতে চরম ভোগান্তি পরিযায়ী শ্রমিকদের। এবার সেই রুটির উপরে পরিযায়ীদের রক্তাক্ত পায়েকে অভিনব শ্রদ্ধা জানালেন ঘাটালের চিত্রশিল্পী সুমিত বাঙাল। সুমিতবাবু জানিয়েছেন, সারা রাজ্যের সাথে ইতিমধ্যেই ঘাটালের তিন পরিযায়ী শ্রমিকের বাড়ি ফেরার পথেই মৃত্যু। এই নিদারুণ মৃত্যুতে তিনি ব্যথিত। ঘাটাল সহ সারা রাজ্যের মৃত পরিযায়ী শ্রমিকদের শ্রদ্ধা জানাতে তার এই সৃষ্টি। রিপোর্টে সৌমেন মিশ্র। ঘাটাল কলেজের পাশে 16 নম্বর ওয়ার্ডে অরুণ মণ্ডলের বাড়ি থেকে সন্ধ্যার পর বনদপ্তরের কর্মীরা এই সাপটি উদ্ধার করে। রিপোর্টে রাজকুমার সামন্ত। ঘাটাল মহকুমার যে কোনো খবরের সঙ্গে সঙ্গে আপডেট পেতে আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সেই সঙ্গে নিউজ পোর্টাল www.ghatal.net এবং মাই ঘাটাল মোবাইল অ্যাপে চোখ রাখবেন। নমস্কার, শুভরাত্রি।